2021-এ জেক্সপো এবং ভোকলেট এন্ট্রান্স এক্সামের মধ্যে দিয়ে যে সমস্ত স্টুডেন্টরা পলিটেকনিক করতে চাইছিলে, তো তোমাদের সকলের জন্য তো আমরা জেক্সপোর যে কোচিং ক্লাস তার ব্যবস্থা করেছিলাম। কিন্তু সেই কোচিং ক্লাস বেশ কিছু ক্যান্ডিডেট অ্যাটেন্ড করার পর অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ভোকলেটের জন্য এই ধরনের ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করা। তো ফাইনালি তোমাদের সকলকে জানাতে চাইছি, ভিডিওর ডিসক্রিপশনে তোমরা একটা লিঙ্ক পাবে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যে ভোকলেটের একটা ভালো র্যাঙ্ক করে সরকারি কলেজে সুযোগ করে নেওয়ার, তাহলে তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আবেদন করতে পারো। টোটালি ফ্রি অফ কস্টে তোমাদের কাছে ভোকলেটের জন্য কীভাবে তোমরা প্রিপারেশন করবে এবং টোটাল সাবজেক্ট ওয়াইজ, কম্পিউটার বলো, মেকানিক্স বলো বা ম্যাথামেটিক্স বলো, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল এবং অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণভাবে প্রিপেয়ার করা হবে, যাতে তোমাদের একটা ভালো র্যাঙ্ক আসে এবং সরকারি কলেজে চান্স পাও না। তোমাদের মনে যে কোনো প্রশ্ন থাকলে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বা পলিটেকনিকে কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়লে ভালো হবে, কেরিয়ার কাউন্সিলিং রিলেটেড ডিসপ্লেতে দেখতে পাওয়া নাম্বারে এবং ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। একটাই বিষয় বলবো, যে সমস্ত স্টুডেন্টরা দেখো এবছর কিন্তু ভোকলেটের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটার পরিবর্তন হয়েছে। এখন 10+2 সায়েন্সের স্টুডেন্টরাও যেরকম আবেদন করতে পারবে, ITI এবং ভোকেশনাল এই দুটো ক্যাটাগরি তো অলরেডি ছিল, কিন্তু তোমাদের সাথে সায়েন্সের স্টুডেন্টরাও অ্যাড হয়ে গেল। অর্থাৎ কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি বেড়ে গেল, আসন সংখ্যা কম কিন্তু কম্পিটিশন বেশি, তার ফলে র্যাঙ্ক কিন্তু ভালো করতে হবে, আর র্যাঙ্ক ভালো করতে গেলে প্রিপারেশন ভালোভাবে করতে হবে। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা এই ফ্রি কোচিং ক্লাস অ্যাটেন্ড করার জন্য আবেদন করতে পারো। তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হচ্ছে এবং সবার প্রথম তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য বা এই ফ্রি কোচিং ক্লাস অ্যাটেন্ড করার জন্য কোনো চার্জেস তোমাদের কাছ থেকে নেওয়া হবে না, জাস্ট ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটা তোমরা কমপ্লিট করো। খুব শীঘ্রই আমাদের তরফ থেকে তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হবে এবং তোমাদের অনলাইনে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে কীভাবে নিজেকে প্রিপেয়ার করবে সরকারি কলেজে ভালো র্যাঙ্ক পাওয়ার জন্য সম্পূর্ণভাবে তোমাদের পাশে থাকা হবে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যে একটা ভালো র্যাঙ্ক করে সরকারি কলেজে সুযোগ করে নেওয়ার, তাহলে এই ফ্রি কোচিং ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারবে এবং এই কোচিং ক্লাসে অ্যাটেন্ড করার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আজই গিয়ে আবেদন করো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ভবিষ্যতে জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এছাড়া আমাদের ফেসবুক পেজটাকে লাইক করবে। ধন্যবাদ।